সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সবাই সরকারের কাছে টাকা পয়সা পায়, কিন্তু সরকার কাউকেই টাকা দিতে পারে না। এর ফলে আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবেন। এবারে জানাবো, মিয়ানমার সীমান্ত অরক্ষিত, জাতীয় নিরাপত্তা হুমকিতে। মিয়ানমারের সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশের দুইজন নিহত হওয়ায় তীব্র নিন্দা এবং অতি দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আসমা আব্দুর রব। এদিকে নৌকার কর্মীর হাত পা ভেঙে দিল ইউপি সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও ফরিদপুরে এখনও সহিংসতা অব্যাহত রয়েছে। নির্বাচনকালীন সময় নৌকার পক্ষে কাজ করায় এক যুবকের বাম হাত এবং ডান পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাবো, মিয়ানমার সীমান্তে জড়ো হয়েছে 400 চাকমা, অনুপ্রবেশের আশঙ্কা। এবারে জানাবো, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পণ্য পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, নিহত 6। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা হয়েছে, এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা এপি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবে মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সবাই সরকারের কাছে টাকা পায়, কিন্তু সরকার কাউকেই টাকা দিতে পারে না। এর ফলে আগামীতে জনগণ নানান সংকটের সম্মুখীন হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, এই সরকার খুনি, ডাকাত ও লুটেরা। মানুষের রক্ত খেয়ে তারা নিজেদের বাঁচানোর ব্যবস্থা করেছে। কোন জিনিসের দাম কমেনি, সবাই সরকারের কাছে টাকা পায়, কাউকে টাকা দিতে পারে না। তিনি আরো বলেন, বিদ্যুতের টাকা দিতে পারে না, আদানি সানেম টাকা পায়, টাকা দিতে পারে না। এই সরকার নিঃস্ব সরকারের মতো, নেট ঠিক মতো চলে না, কারণ যারা নেট সার্ভিস দেয় তাদের টাকা সরকার পুরোটা দিতে পারেনি। টাকা দিতে না পারলে দেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে। এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সরকার এত দুর্নীতি, এত অন্যায়, এত জনগণের দুর্ভোগের কারণ হয়েছে যে আপনাদের নামে মামলা দিলে সেই মামলা নিষ্পত্তি করতে করতে সরকারের 5 বছর সময় শেষ হয়ে যাবে, তবু আপনাদের মামলা শেষ হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মান্না বলেন, আরেকজন আছে আওয়ামী লীগের, তিনি বলেন, আমরা চীনকে অনুরোধ করেছি মিয়ানমারের ব্যাপারে সামাল দিতে, তার মানে বাংলাদেশ নিজেদের রক্ষা করতে পারে না। বিএনপির নেতাকর্মীরা অসহনীয় জীবন কাটাচ্ছেন উল্লেখ করে মান্না বলেন, গত 1.5 মাসের মধ্যে একটা দলের 20 থেকে 30 হাজার নেতাকর্মীকে জেলে দেওয়া হয়েছে। এত নির্যাতন অত্যাচারের মধ্যেও বিএনপি দাঁড়িয়ে আছে, তাদের নেতাকর্মী ধানের ক্ষেতে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছেন। মিয়ানমার সীমান্ত অরক্ষিত, জাতীয় নিরাপত্তা হুমকিতে। মিয়ানমার সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশের 2 জন নিহত হওয়ায় তীব্র নিন্দা এবং অতি দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আসমা আব্দুর রব ও সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এসব কথা বলেন। বিবৃতিতে নেতারা বলেন, একদিকে মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 95 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যদিকে মিয়ানমারের মর্টার শেলের আঘাতে 2 জন নিহত হওয়ার ঘটনায় রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে 2 দেশে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা। তারা বলেন, কয়েকদিন ধরে বান্দরবানের নাইখংঝুড়ি তুম্র সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশনের সঙ্গে দেশটির সীমান্ত বাহিনী এবং সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। দুপক্ষের গোলাগুলির ঘটনায় গুলি, মর্টার শেল, অবিস্ফোরিত রকেট লঞ্চারের খোলা বাংলাদেশে এসে পড়েছে। বিভিন্ন সময় তুম্র সীমান্ত দিয়ে অস্ত্রসহ মিয়ানমারের কতিপয় সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা দাবি করেন, গত কয়েক বছর ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকার ক্রমাগত কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান অবস্থায়ও সরকারের কার্যকর পদক্ষেপের অভাব পরিলক্ষিত হচ্ছে। সীমান্ত অরক্ষিত রেখে অতীতের ন্যায় সরকারের অন্তঃশাসন বক্তব্য রাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। সুতরাং সরকারকে সীমান্ত সুরক্ষিত ও বাংলাদেশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যথাযথ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
নৌকার কর্মীর হাত পা ভেঙে দিল ইউপি সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও ফরিদপুরে এখনও সহিংসতা অব্যাহত রয়েছে। নির্বাচনকালীন সময় নৌকার পক্ষে কাজ করায় এক যুবকের বাম হাত এবং ডান পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধরে এ হামলার ঘটনা ঘটে। ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলামের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। খোঁজ নিয়ে জানা যায়, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ফরিদপুর এক আসনের সংসদ সদস্য এবং বর্তমান মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের নির্বাচনী প্রচারে হাবিব শেখ নৌকার পক্ষে কাজ করেন। এ নিয়ে স্থায়ী ইউপি সদস্য এবং স্বতন্ত্র এমপি প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। এসবের জেরে রোববার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে হাবিবের উপর দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ, সারফেস মেম্বারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলায় সৈয়দ জাকের আলী, সৈয়দ আজিবুর আলী, সৈয়দ ইখলাস আলী, আজিজুর মোল্লা, ইসমাইল মোল্লা, অপু মোল্লা, তাজমিন মোল্লা, রিয়াজ আলী গাজী প্রমুখ সরাসরি অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য সারফেস কালবেলাকে বলেন, আমি ঘটনার দিন বাড়ি ছিলাম না, মাকে নিয়ে নড়াইলে ছিলাম, পরদিন সকালে এসেছি, গ্রামে গ্রুপিং এর কারণে আমাকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। আলফাডাঙ্গা থানার ওসি শামিনুল হক কালবেলাকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা হয়েছে, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা এ বিষয়ে তৎপর আছি। মিয়ানমার সীমান্তে জড়ো হয়েছেন 400 চাকমা অনুপ্রবেশের আশঙ্কা। বান্দরবানের নাইখুংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের উপরে মিয়ানমারের সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্যে সংঘর্ষে জড়িয়েছে। এর মধ্যে সীমান্তের উপরে চাকমা সম্প্রদায়ের প্রায় 400 জন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর কিছু লোক জড়ো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার কক্সবাজারের এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে এ সময় সরকারের অবস্থানের কথা জানিয়ে কোনোভাবেই মিয়ানমার থেকে নতুন করে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো সম্প্রদায়ের কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানান মিজানুর রহমান। তিনি জানান, মিয়ানমারের দেশটির সরকারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে, তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থায় তারা জীবন বাঁচাতে বাংলাদেশে ঢুকার চেষ্টা করছেন। এ বিষয়ে দাতা সংস্থার অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেছে জানিয়ে মিজানুর রহমান বলেন, সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে কোনো রোহিঙ্গা অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোকজন যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। এদিকে সোমবার সকাল 10টার পর থেকে মিয়ানমারের বাহিনী আরাকান আর্মির আবাসস্থান লক্ষ্য করে হেলিকপ্টার থেকে বোমা হামলা হয়েছে। অন্যদিকে আরাকান আর্মির আক্রমণের মুখে এ পর্যন্ত 98 জন মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে আছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, নিহত 6। রাশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, এতে অন্তত 6 জন নিহত হয়েছে। রোববার গভীর রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাদের বসবাস করা একটি ঘাঁটিতে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এতে করে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের 6 সেনা নিহত হয়েছেন। সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দেইর আল জৌর প্রদেশে একটি সেনাদের প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এ সময় একটি ড্রোন সেনাদের ডরমিটরিতে আঘাত হেনেছে। মার্কিন সেনারাও হামলার শিকার ঘাঁটিতে অবস্থান করছিলেন। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় 2টি সূত্রের বরাতে জানিয়েছে, সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া এ ড্রোন এমন এলাকা থেকে ছোড়া হয়েছে যেখানে ইরানপন্থী প্রক্সি গ্রুপ সক্রিয় রয়েছে। এ ঘটনায় পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এসডিএফ। তারা জানিয়েছে, হামলাকারীদের লক্ষ্য করে জবাবে পাল্টা হামলার অধিকার তাদের রয়েছে। এদিকে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইরানপন্থী ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। গোষ্ঠীটি হামলার দায় স্বীকার এবং ড্রোন নিক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। এর আগে গত 28 জানুয়ারি সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়, এতে 3 মার্কিন সেনা নিহত এবং 41 সেনা আহত হয়েছেন। গত 7ই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এটি প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহতের ঘটনা। এ হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ হামলার ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটি দায় স্বীকার করে।